একটা মজার ঘটনা আপনারা শুনেন, নবী যখন জন্ম হইলেন তখন আবুল আহাব নবীর এক আপন চাচার নাম ছিল, আবুল আহাবের এক বান্দি ছিল, নাম ছিল সুয়াইবা। আবুল আহাবের বান্দির নাম ছিল সুয়াইবা। আবুল আহাবের বান্দি সুয়াইবা আবুল আহাবরে যখন নবীর জন্মের সংবাদ দিল, নবীর জন্মরে কি কয়? মিলাদুন নবী। নবীর জন্মরে কি কয়? মিলাদুন নবী। আবুল আহাবের বান্দি সুয়াইবা আবুল আহাবরে যখন মিলাদুন নবীর খবর দিল, আবুল আহাব এই নবীর জন্মের খবরে খুশি হইয়া দুইটা আঙ্গুল দিয়ে ইশারা কইরা বান্দিরে চিরজীবনের জন্য আজাদ করে দিল। বুঝে থাকলে বলেন, আবুল আহাব নবীর জন্মে দুঃখিত ছিল না খুশি? খুশি। এই আবুল আহাব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, সায়াসলা নারান জাতাল আহাব, চিরকাল জাহান্নামের শিখাময় আগুন দিয়া আবু জাহালকে শাস্তি দেওয়া, আবুল আহাবকে শাস্তি দেওয়া হবে। আবুল আহাবকে আল্লাহ কোরআনে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। আবুল আহাব কতদিনের জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী। কেন? নবীর জন্মে খুশি ছিল না? না খুশি ছিল। তাহলে চিরস্থায়ী জাহান্নামী কেন? নবীর জন্মে আনন্দ দেখাইলে জাহান্নাম থেকে বাঁচা যায় না। মক্কি জিন্দেগি আর মদনী জিন্দেগি পালন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। আমাদের সমাজে কিছু মানুষে মনে করে নবীর গুণ গাইলেই জাহান্নাম থেকে বাঁচা যায়। এইভাবে যদি জাহান্নাম থেকে বাঁচা যাইত, জগৎবাসীর আগে আবু জাহাল জাহান্নাম থেকে বাচ্চা যাইত। কিছু লোকে মনে করে নবীর জন্মে আনন্দ প্রকাশ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এইভাবে যদি জাহান্নাম থেকে বাঁচা যাইত, নবীর আপন চাচা আবুল আহাবকে আল্লাহ জাহান্নামী ঘোষণা দিতেন না, জগৎবাসীর আগে আবুল আহাব জাহান্নাম থেকে বাচ্চা দিত। তাহলে জাহান্নাম থেকে বাঁচার পথ, মক্কি জিন্দেগি আর মদনী জিন্দেগিতে নবী যত কাজ নিজে করেছেন, উম্মতকেও করার জন্য আদেশ করেছেন অথবা উৎসাহ দিয়েছেন, ওই কাজগুলি অনুসরণ করলে, অনুকরণ করলে, পালন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, নবীর সাথে জান্নাতে যাওয়া যায়। এই মর্মে একটা হাদিসের তর্জমা বলে শেষ করি। আল্লাহ রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়ামান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হইল, আপনাকে মানে না কে? জবাবে রাসূল বলেন, কারেন্টে মাইক চালাইলে এই নথি যাবগন লাগে, ওই মাইক ব্যাটারি চালালি হয়। রাসুল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কে? রাসুল বলেন, যে আমার অনুসরণ অনুকরণ করে, প্রথম অধ্যায়ের না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের, হ্যাঁ সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের অনুসরণ যারা করে, সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়ের অনুকরণ যারা করে, এরা আমার সাথে জান্নাতে যাবে। যারা সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের অনুসরণ করে না, তৃতীয় অধ্যায়ের অনুকরণ করে না, এরা জান্নাতে যাবে না। সুতরাং নবীর গুণ গাওয়া জান্নাতে যাওয়ার পথ নয়, নবীর জন্মে খুশি দেখানি জান্নাতে যাওয়ার পথ নয়, সিরাতুন নবীর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের অনুসরণ অনুকরণ করা জান্নাতে যাওয়ার পথ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার এবং নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।